আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, তুষার ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা। আজ 30 জুন 2021 রোজ বুধবার আমি এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত নতুনহাটে। এই হাট বসে সপ্তাহে 2 দিন, রবিবার ও বুধবার। দর্শক বন্ধু, নতুনহাটে প্রচুর পরিমাণে তাজা শাকসবজির আমদানি হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুনহাটে কেমন শাকসবজি আমদানি হয়েছে এবং এই শাকসবজির দাম বিক্রেতারা কেমন চাচ্ছেন। সাথে থাকুন। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের এই অঞ্চলে সবজির দাম কম? কারণ এই অঞ্চলে বেশিরভাগই সবজি উৎপন্ন হয় এবং এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে সবজি চলে আসে, বিশেষ করে ঢাকা চিড়িয়াখানার দিকে। আচ্ছা, একটু আমরা দামটা জানার চেষ্টা করব। আলু কত করে কেজি বিক্রি করতেছেন? 20 টাকা কেজি। আর এই কচু 40 টাকা কেজি। বরবটি কত করে দিচ্ছেন ভাই? 40 টাকা কেজি। আর চালকুমড়া 30 টাকা পিস। ঢেঁড়স 30 টাকা কেজি। আর পটল ভাই? পটল 30 টাকা কেজি। আর ঝিঙ্গা? ঝিঙ্গা 30 টাকা কেজি। আর চিচিঙ্গা 30 টাকা কেজি। পেঁপে কত করে দিচ্ছেন? 30 টাকা কেজি পেঁপে। আর এ করলা 50 টাকা কেজি। লাউ ভাই 25 টাকা পিস। আসসালামু আলাইকুম ভাই, কামরা কত করে বিক্রি করতেছেন? 40 টাকা কেজি। আর বেগুন এটা 50, এটা 50 টাকা কেজি। আর এই বেগুন এটা 40 টাকা কেজি। এই শশা কত করে বিক্রি করতেছেন? 40 টাকা কেজি। আর বেগুন 40 টাকা কেজি। মূলা কত করে? মূলা 1 কেজি 20 টাকা। কাঁচকলা কত? কাঁচকলা 20 টাকা হালি। ভাই লাল শাক কত করে দিচ্ছেন? অর্থাৎ 2 আটি 15 টাকা। আর কলমি শাক? কলমি শাক 5 টাকা আটি। এই 2 আটি লাল শাকের দাম চাচ্ছেন 15 টাকা। আর এটা তোলো তো কলমি শাক, কলমি শাকটা কলমি শাক প্রতিটা আটির দাম চাচ্ছেন 5 টাকা করে। হ্যাঁ, আসসালামু আলাইকুম কাকা, এগুলো কি আপনি বাড়িতে আবাদ করেন না কিনে নেছেন? টুকটাক বাড়ির আবাদ করা। আচ্ছা, ধুমরা কত করে বিক্রি করতেছেন? 30 টাকা কেজি। 25 টাকা কেজিও বিক্রি করেন আর কি? আর ডুমুর 20 টাকা কেজি। আর কাকল কত করে দিচ্ছেন? 40 টাকা কেজি। এগুলো সবই আপনার নিজের টুকটুক আবাদ করা? আচ্ছা, বেশ ভালোই। ভাই কলার মুসা কত করে বিক্রি করতেছেন? প্রতিটা 20 টাকা করে। কাকু পোশাক কত করে বিক্রি করতেছেন? 20 টাকা এটাকে আটি, প্রতি আটি বিক্রি হচ্ছে 20 টাকা করে। আসসালামু আলাইকুম কাকা, মিষ্টি কুমড়া কি আপনার আবাদ করা না কিনে নিয়ে আসা? নিজের আবাদ করা। কত করে বিক্রি করতেছেন? আচ্ছা, প্রতিটা গড়ে 25 টাকা থেকে 40 টাকা করে পিস। কাকা এগুলো কি আপনার কেনা না আবাদ নিজের? সব নিজের আবাদ করা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ঝিঙ্গা কত করে কেজি বিক্রি করতেছেন? 30 টাকা কেজি। আর এই করলা? করলা 50 টাকা কেজি আগে বিক্রি হয়েছে, আর এখন 40 থেকে 45 টাকা কেজি বর্তমানে করলার দাম যাচ্ছে। ভাই কাঁচা মরিচ কি আপনার কেনা না আবাদ করা? কেনা। আপনার কেনা? কোথায় থেকে নিয়ে আসেন এগুলো? ওই পাবনা আতাইগুলা থেকে। কত করে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ? 25 টাকা থেকে 30 টাকা কেজি।
কম টম নেন কয় টাকা দেব না পেয়ারা বিক্রি করতেছেন ভাই জি 30 টাকা কেজি জি জি আর লেবু কত করে দিবেন লেবু 10 টাকা 10 টাকা খালি লেবু দেশি আর এটা কাট দিলে বুঝছেন কাট দিলে হ্যাঁ অরিজিনাল কাট জামরুল দিবা আর জামরুল কত করে বিক্রি করতেছেন জামরুল 20 25 15 15 টাকা থেকে 25 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে শুকনা মরিচ কত করে বিক্রি করতেছেন रसुन कत कर बिक्री करते पंचान टाजी এখানে আমরা গুড়া দেখছি এটা মরিচের গুড়া হ্যাঁ কত করে 350 টাকা কেজি 350 টাকা কেজি পিএস করেন নিজে ভাঙায় নাকি এটা কি আপনি নিজে নিজে ভাঙায় না নিজে ভাঙা তাহলে একবারে পিওর একবারে পিওর বুনি খুব ভালো বুনি মানে কই কি যে খারাপ হলে টাকা ফেরত দেব এখন পাই দিই কেউ যদি রিপোর্ট দেয় টাকা রিটার্ন দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা এটা 50 টাকা কেজি কই না কিন্তু আমি নিজে ভাঙাই কি বলি আমি কই আচ্ছা যেহেতু আপনার নিশ্চয়তা আপনি নিজে জানেন না হ্যাঁ আর হলুদের গুড়া কত করে দিচ্ছেন भाई डुमुर कमुर 15 টাকা কেজি ভাই মরিচ চারা কত করে বিক্রি করতেছেন মরিচ 40 টাকা হবে 100 টা চারা বিক্রি করতেছেন 40 টাকা 40 টাকা আরে বেগুনের চারা বেগুন 160 টাকা 100 টা 100 বেগুনের 100 টা চারার দাম 160 টাকা খালি 60 টাকা 100 টা চারার দাম শুধুমাত্র 60 টাকা হ্যাঁ 2 মুঠি ট্যাক্স 2 মুঠে 100 টা চারা কাকা ডিম কত করে বিক্রি করতেছেন 35 টাকা 35 টাকা হালি হালি আপনার কি বাড়ির মুরগি পালেন এ বাড়ির না আমার বাড়ির না লোকের বাড়ি আচ্ছা বিভিন্ন জায়গা থেকে কিনে আসেন ডিম হ্যাঁ হ্যাঁ নারকেল কত করে বিক্রি করতেছেন 70 টাকা পিস প্রতিটা 70 টাকা এগুলো আপনার কিনে নিয়ে আসেন এ কিনে নিয়ে আসা ব্যথা 70 টাকা 70 টাকা এখন 2 5 টাকা কম দেন 2 টাকা 5 টাকা কম হলো বিক্রি করে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা কোন ডাল কত দিয়ে বিক্রি হচ্ছে একটু যদি বলতেন মুগের ডাল 140 টাকা কেজি খেসারি ডাল 60 টাকা কেজি কালার ডাল 120 টাকা কেজি কালার ডাল আর মসুর এটা 70 টাকা কেজি এটা 75 টাকা কেজি এটা 75 টাকা কেজি দেশি ডাল 100 টাকা কেজি আর এটা দেশি 100 টাকা কেজি আসসালামু আলাইকুম ভাই আপনি কি প্রতিহাটে আসেন আজকে প্রথম আসছেন আপনি কি কি চারা নিয়ে আসেন বিভিন্ন চারা বিভিন্ন চারা আপনি নিয়ে আসেন আর কি এখানে আম গাছ কাঁঠাল গাছ জাম গাছ আম গাছ কাঁঠাল গাছ জাম গাছ আচ্ছা কি আম গাছ এগুলো এখানে আছে রূপালী আম রূপালী কত করে বিক্রি করেন 120 টাকা থেকে 130 টাকা আর খিসার চারা 150 টাকা আর জামের চারাটা কত বিক্রি করেন 80 টাকা কাঁঠালের চারা 70 টাকা